1954 প্রাদেশিক নির্বাচন, পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগের মুখোমুখি বাঙালিদের যুক্ত ফ্রন্ট, মাওলানা ভাসানীর আওয়ামী মুসলিম লীগ আর এ কে ফজলুল হকের কৃষক শ্রমিক লীগের সম্মিলিত যুক্ত ফ্রন্ট আমাদের স্বাধিকারের লক্ষ্যে তুলে ধরে বাংলার 21 দফা দাবি, আওয়াজ তোলে বাঙালিদের ন্যায্য অধিকারের, বাংলাকে জাতীয় ভাষার স্বীকৃতি, পাটশিল্প জাতীয়করণ, উদ্বাস্তুদের পুনর্বাসন, শিক্ষানীতি সংস্কার, এক ইঞ্চিও ছাড় দেয়া যাবে না আর। নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয়ী হয় যুক্ত ফ্রন্ট এবং এ কে ফজলুল হককে মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানানো হয়। কিন্তু সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই শুরু হয় নতুন ষড়যন্ত্র, যুক্ত ফ্রন্টকে অপসারণ করা হয় ক্ষমতা থেকে। এই অন্যায়ের প্রতিবাদে সোর তোলে বাঙালিরা, আর পাকিস্তানের কাছে পদদলিত হওয়া যাবে না, মুক্তির পথে এগোতে হবে আমাদের।